তেলিয়ামুড়া খোয়াই মূল সড়ক থেকে মোহরছড়া ক্রিমিসন গ্রাউন্ড পর্যন্ত একটি রাস্তা নির্মাণ করে দেওয়ার জন্য বিগত সরকারের আমল থেকেই এলাকাবাসীরা দাবি জানিয়ে আসছিল। 2018 বিধানসভা নির্বাচনে বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর বিজেপি জোট সরকারের বর্তমান বিধায়িকা কল্যাণী রায়ের প্রচেষ্টায় এবং পূর্ত দপ্তরের উদ্যোগে প্রায় 15 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় তেলিয়ামুড়া খোয়াইয়ের মূল সড়ক থেকে মোহরছড়া ক্রিমিসন গ্রাউন্ড পর্যন্ত একটি পাকা রাস্তা। এতে করে ওই এলাকায় বসবাসকারী সাধারণ মানুষজন থেকে শুরু করে বিদ্যালয়ে যাতায়াত করা ছাত্রছাত্রী এবং এলাকার মানুষজনেদের উৎপাদিত ফসল বাজারজাত করতে কোনো প্রকার এখন আর বেগ পেতে হবে না। এর জন্য এলাকাবাসীরা বর্তমান বিধায়িকাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। রাস্তার উপর আমরা দাঁড়িয়ে রয়েছি। এই রাস্তাটি এই সরকারের আমলে এই রাস্তাটির কাজ হয়েছে এবং সংস্করণ হয়েছে। প্রায় 15 লক্ষাধিক টাকা ব্যয় করে এই রাস্তাতে পিচ দেওয়া হয়েছে এবং টিকে রোড থেকে তেলিয়ামুড়া খোয়াই রোড থেকে ক্রিমিশন গ্রাউন্ড পর্যন্ত এই রাস্তাটি হয়েছে এবং আরেকটা দিকে মানে তিন মুখে এই রাস্তাটা হয়েছে। এলাকার মানুষ খুব খুশি যে তারা দীর্ঘদিন এই এলাকায় তাদের যাতায়াত করতে খুব অসুবিধা হতো, রিক্সা দিয়ে বাইসাইকেল দিয়ে কিংবা বাইক দিয়ে চলাচল করতে তাদের অসুবিধা হতো, প্রচুর দুর্ঘটনার সম্মুখীন তাদেরকে হতে হয়েছে। কিন্তু এই এলাকার আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং পঞ্চায়েত সমিতির সদস্য এদের দাবি দেওয়া এরা একটা শর্ত রেখেছিল যে যেভাবে হোক এই রাস্তাটা করতে হবে। তারপর আমরা এই রাস্তার কাজ পিডাব্লিউডির মাধ্যমে সম্পন্ন করেছি। এলাকার মানুষ ভীষণ খুশি যে তারা এমন একটি সুন্দর কালো রাস্তা পেয়েছে।